আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহ শেষ রহমত। আমিও ভালো আছি। আমি আর পিয়াল ড্যামরা বলে ওইখানে অনেক বড় বড় জাহাজ আসছে, সকালের নাস্তাটা তোমাদের পরে দেখাই, আগে ঘোরাঘুরি সিনটা দেখাবো আমার ছেলে মেয়েরা। তো এই যে বাঁশের শাউকাদা পার হচ্ছি, তোমরা দেখো। আমার ছেলে মেয়েরা, এই যে আমি আর পিয়াল, আজকে একটু বাইরের সিন তোমাদেরকে দেখাইলাম। এটা ডেমনা নদী বলে ব্রিজের এখানে। আজ শুক্রবার, অনেক বিশাল বড় বড় শিপ বলি নাকি জাহাজ বলে এটি দেখতে গেলাম। তো এইখানে গেলাম, মানুষের কাছ থেকে শুনলাম যে আজকে এই ডেমরা নদীর পাশে অনেক বড় বড় জাহাজ আসবে। তো আমরা এত বড় বড় জাহাজ দেখি নাই সরাসরি চোখে। তো এটা ব্রিজের নিচে আমরা দুইজনে গেলাম, তো আর কেউ গেল না যেহেতু ওরা সবাই অফিসে। আজকে ওরা আমার অফিস খোলা, আলিপরা যাবে না। আমি আর পিয়ালি গেলাম এই বড় বড় জাহাজগুলো দেখতে। দেখো আমার ছেলে মেয়েরা, অনেক সুন্দর জাহাজ এখানে, অনেক বিশাল মোটা মোটা রশি দিয়ে দেখো বান্দা। তো এইখানে প্রতি শুক্রবার বলে এইখানে আইসাই ভিড় করে জাহাজগুলা। তো খালি আমি না, আমার মতো অনেক লোক গেছে এইভাবে দেখতে। তা আমার ছেলে মেয়েরা, তা আজ আমি সকালে নাস্তা বানাইছি, সেই নাস্তাটা তোমাদেরকে একটু পরে দেখাইলাম যে দেখাবো। তো এখন বাইরের ঘোরাঘুরিটা আগে তোমাদেরকে দেখাইলাম। তো যে আমি আর পিয়াল ঘুরছি, তো আরও অনেক লোকজন আছে। তো যখন একটু ফাঁকা হয়েছে তারপরে আমি গেলাম। তো অনেক লোক মনে করো ছবি তুলছে, ভিডিও করছে, তা আমিও আর পিয়াল। তা আমার ছেলে মেয়েরা, এত বড় বড় জাহাজ তো আমরা দেখি নাই, তারপরে নিজে চোখে গিয়া ফেস টু ফেস সামনে দেখাটা অনেক একটা আনন্দের ব্যাপার। তো আনন্দটা আমরা এই সকালবেলা নাস্তা করে এই করতে গেলাম যে একটু দেখে আসি সকালের আবহাওয়াটা। কুয়াশা কুয়াশা বা পাসকা, তেমন একটা রৌদ্র ছিল না নদীর পাড়ে। তো এই যে পিয়াল অনেক এনজয় করলো, আমিও করলাম। তো এত সুন্দর একটা মনে করো যে দৃশ্য, খুবই ভালো লাগলো। ওই যে ছোট্ট স্পিড বোটটা যাচ্ছে, তা আমরা একটা গ্রুপ ছিলাম ওইখানে দেখার জন্য, আরও অনেক লোকজন আছে। তো ওই ছেলেটাকে বললাম যে বাজান আমাদেরকে নিয়ে একটু ঘুরান না বোটে। কয় না, এটা আমাদের পার্সোনাল, আমরা ঘুরাইতে পারবো না, তা আপনারা নৌকাদা ঘুরেন। তো নৌকায় তো ঘুরছি আমরা, কিন্তু নৌকাদা তো ঘুরবো না। তো যারা আমাদের সাথে আরও গেছে ওরা নৌকায় চড়তে চায় নাই। তা আমার ছেলে মেয়েরা, আমি আর পিয়াল এই যে দাঁড়ায় রয়েছি, আমাদের দেখা শেষ, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আইসা পড়ব। তা আমার ছেলে মেয়েরা, আমরা বাসায় আইসা পড়ছি সকালবেলা, বেশিক্ষণ লাগে নাই। তো এই যে পিয়ালের আম্মু আজকে অফিস খোলা, ও চলে যাবে, হাত মুখ ধুচ্ছে, খাওয়া দাওয়া করে যাবে গা। তো ছেলে আমারে আবার কিছু সদাই এনে দিয়া গেল নাস্তা বানাবো যে আমার ছেলে মেয়েরা। তা আমি পুরা ব্লগটা তোমাদের কাছে আশা করি তোমরা পুরা ব্লগটা দেখবা। আমি নাস্তার সিনটা পরে দিছি তোমাদের, আর আগে ঘোরাঘুরি দেখাইলাম। তো নাস্তাটা আজকে এই যে বানাবো, এই নাস্তাটা করেই গেলাম। তো নাস্তার জন্য ছেলে আমার জন্য এই যাতব ছেলের গুড়ি আনলো, তেল আনলো, তেল ইনশাল্লাহ দামটা কমছে, 1 কেজি নিল 160 টাকা। তরমুজ আনলো, দইনা পাতা, মশলা আনছে, পাউডার আনছে, মুখের ফেসওয়াশ আনছে নিমের। তা আমি আর পিয়াল একটু তরমুজ কাইটা খাইলাম, ঘরে তো কেউ নাই।
যে নাস্তার আইটেমটা এখন করব আমার ছেলে মেয়েরা আমি দোয়া করি তোমাদের সকলের জন্য এই গরমে তোমরা সবাই ভালো থাকবা বেশি করে পানি খাবা সব ছেলে মেয়েদের বলি তোমাদের বাচ্চাদেরকেও খাওয়াইবা এই যে নাস্তাটা বানাচ্ছি দেখো আমি 2 কাপ চালের গুঁড়ি নিলাম একটু বেকিং পাউডার নিলাম তো আমি এটা আটার মতো গুইলা রাখবো আমার ছেলে মেয়েরা এখানে আবার আলু সিদ্ধ করছি আলুটা আমি আবার ময়দা নিব এটা গুইলা একটু ডাইকা রাখবো আমি এই যে দেখো আমার ছেলে মেয়েরা এই যে এই আতপ চালের গুঁড়িটা আমি দেখো কেমন করে গুইলা রাখছি এই যে আমি আলুটা এখন দিয়ে দিব এর সাথে এই যে সব উপকরণগুলো আমি দিচ্ছি দেখো কাঁচামরিচ এটা পেঁয়াজ পাতা এখানে আস্ত কালি জিরা তারপরে এমনি জিরা আছে গোটা জিরা এটি একটু চাবান দিলে কি হয় একটু গ্রান কয় খাইতো স্বাদ ধইনা পাতা তো লবণ দিয়ে আমি এগুলি সব একসাথে এই যে মেখে নিচ্ছি আমি তোমরা এই নাস্তাটা সকালে বিকালে সবসময় করতে পারো খুব সুন্দর একটা নাস্তা খাইতে অনেক টেস্ট লাগে ছোট বড় সবাই খাইতে পারবা এই যে আমি মতে নিলাম সবগুলা তা আমি এখন এই যে বল করেও নিতে পারি ডিমের মতো করেও নিতে পারি তোমরা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো আমার ছেলে মেয়েরা এই নাস্তাটা ছেলে মেয়েদেরকে টিফিনে দিতে পারো কম মরিচ দিয়ে তেল লাগে না এত ইনশাল্লাহ তেলটা খুব কম টানে ও তেল খায় না তোমরা একবার ট্রাই করে দেখো একদম তেল লাগে না কম তেলে তোমরা বানাইতে পারো তা আমি যে দেখাইলাম তোমাদের দুইটা দুই রকম করে আমি এক এক করে সব বানাই নিব নাস্তাটা আমার ছেলে মেয়েরা আমি নাস্তাটা পরে দেখাইলাম আগে একটু ঘোরাঘুরি দেখাইলাম তোমাদেরকে তো এখন আমি বেজে নিব তেলটা গরম দিয়ে রাখছি আগেই অনেক সুন্দর হয় খাইতেও স্বাদ লাগে আমার ছেলে মেয়েরা তোমরা একবার ট্রাই করো দেখো কত সুন্দর একদম কিউট কালার কালারটা একদম মনে হয় যেন হাসি দিয়ে রয়েছে দেখো একদম বাদামি কালার বেশি লাল করবা না লাল করলে কি হবে টেস্ট পাইবা না উপরে দা একদম মসমসা ভিতর একদম নরম দেখো আমার ছেলে মেয়েরা তেল একদম লাগে নাই আমি দেখাচ্ছি তেলটা তো এই যে আমি পিয়াল খাবে না একটু খালি তরমুজ খাইছে তা আমি একটু 2-3 পিস মুখে দিলাম আর চাটা খাবো খেয়ে আমরা বের হয়ে যাব আমার ছেলে মেয়েরা আন্টির পুরো ব্লগটা তোমরা দেখবা যদি ভালো লাগে আন্টিকে তোমরা লাইক শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা তো প্রচণ্ড গরম ঠান্ডাও আছে ইনশাল্লাহ তো তোমরা সবাই বেশি করে একটু পানি খাবা বাচ্চাদেরকেও খাওয়াইবা পানি এই যে ঘরে কেউ নাই শুধু আমি আর পিয়াল সামনে রোজা আসছে এ ঘর ফাঁকা তা আমার ছেলে মেয়েরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আল্লাহ হাফেজ